হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, আমি সঞ্চিতা তোমাদের সামনে। তো আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসায় আমরাও অনেক 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 ভালো আছি। আমার ছেলে এখানে খেলা করছে, ওর শরীরটা একটু খারাপ ছিল, আজকে অনেকটা ভালো রয়েছে। তো যে বিষয়ে তোমাদের সামনে আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে একটা ফেসওয়াশ, এই ফেসওয়াশটা রিভিউ মনে হলো আমার করা দরকার। মানে তোমরা শর্টসে দেখেছো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে নাইকা থেকে আমার একটা পার্সেল আসলো, তো ওই ফেসওয়াশটা সম্পর্কে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা আমার সেকেন্ড পারচেজ, সম্ভবত সেকেন্ড বা থার্ড কিছু একটা। তো এটা সম্পর্কে আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা দরকার। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যা সব স্কিন কেয়ারের প্রোডাক্ট বলো, মেকআপের প্রোডাক্ট বলো, ভিডিও আমি বানাবো, মনে রাখবে সেগুলো কিন্তু অবশ্যই 100% কার্যকরী, তবেই কিন্তু আমি সেটার ভিডিও বানিয়ে তোমাদের সামনে এনেছি বা তোমাদেরকে দেখাবো। তো চলো যতটা সম্ভব জেনুইন ভাবে তোমাদের সামনে আমি রিভিউটা নিয়ে আসার চেষ্টা করব। তো যে ফেসওয়াশটা সম্পর্কে আমি আজকে বলতে চলেছি, কনসিয়াস কেমিস্ট্রির একটা ফেসওয়াশ। এই ফেসওয়াশটা সম্পর্কে আমার মনে হয় না সবাই জানে বলে, মানে সবাই এই সব ফেসওয়াশগুলোকে একটু এড়িয়ে যায়। দেখে নাও এটার কিউট প্যাকেজিংটা। তো এটার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নায়াসিনামাইড, ব্রাইট বেরি সুদিং অ্যান্ড ক্লেমিং ফেস ক্লিনজার। তো এই ফেসওয়াশটা আমি এই নিয়ে দুটো বা তিনটে পারচেজ হবে। তো আমি ভাবলাম যে এটার সম্পর্কে তোমাদের সামনে শেয়ার করা উচিত। তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি কেউ একটা স্কিন ব্রাইটেনিং ফেসওয়াশের খোঁজ করছো তো তোমরা নির্দ্বিধায় এটা ইউজ করতে পারো। এটার মেন ইনগ্রিডিয়েন্টস আছে নায়াসিনামাইড, ওট মিল্ক, বেরি কমপ্লেক্স, ঠিক আছে? বিশ্বাস করো এই ফেসওয়াশটা ইউজ করার পর তোমার স্কিনে একটা ঠান্ডা অনুভব হবে। জাস্ট এটাই করে ফেসওয়াশ করো অ্যান্ড একটা ময়শ্চারাইজার ইউজ করে নাও, জাস্ট স্কিনটা কুল ফিল করবে তুমি, কুল। বেরি কমপ্লেক্স তোমার স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে, মানে বলে বোঝাতে পারবো না যে এটা অ্যাফোর্ডেবলের মধ্যে কী ভালো সেন্সিটিভ স্কিনের জন্য ফেসওয়াশ। তো এটা তোমরা প্লিজ প্লিজ ইউজ করবে, এটা ফর অল স্কিন টাইপ। তোমাদের যাদের মানে খুব সেন্সিটিভ স্কিন তারাও কিন্তু চোখ বন্ধ করে ইউজ করতে পারবে, কারণ এটা আমি ইউজ করি, আমার কিন্তু সুপার সেন্সিটিভ স্কিন। আর এটা 399 প্রাইস আছে, বাট এটা নাইকাতে কিন্তু তোমরা অফারে পেয়ে যাবে, ডিসকাউন্টটা অনেকটা পেয়ে যাবে। তো এটার টেক্সচারটা তোমাদের দেখিয়ে দিই, এই দেখো টেক্সচারটা, মানে বেগুনি বেগুনি কালারের মতো যাচ্ছে জিনিসটা, বেগুনি কালারের মতো ফেসওয়াশটা যাচ্ছে, ভীষণ ফোম হয়, জাস্ট একটা পাম্পই যথেষ্ট, ঠিক আছে? জাস্ট একটা পাম্পে পুরো মুখে লেদার হয়ে যাবে। তো আমি জাস্ট মুখটা তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি। তোমরা যারা স্কিন ব্রাইটেনিং ফেসওয়াশের খোঁজ করছো তো তারা এই ফেসওয়াশটা একদম ইউজ করতে পারো, তোমরা দেখতে পাবে যে এক সপ্তাহের মধ্যে তোমার স্কিনে কতটা ডিফারেন্স হয়েছে। ফেসওয়াশটার মধ্যে আছে নায়াসিনামাইড, ওট মিল্ক, বেরি কমপ্লেক্স, তিনটে ইনগ্রিডিয়েন্টসই স্কিনকে ব্রাইট করার জন্য যথেষ্ট। তোমার পোরকে টাইটেন আপ করবে, মিনিমাইজ করবে পোরসকে, সিমলেস করবে তোমার স্কিনের টেক্সচার। তো প্লিজ সবাই এই ফেসওয়াশটা ইউজ করে আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।